ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্ডিয়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে ভাই আরমান প্রশ্ন করেছেন, তাসাউদে যদি দুরুদ পড়ার পূর্বে ইমাম সাহেব সালাম ফিরানো হয় তখন আপনার করণীয় কি? জি ভাই, এই ইমাম সাহেব কি সর্বদা এমনটি করে না হঠাৎ করে করে ফেলেছে? এখানে আপনি দুটা বিষয় দেখবেন, যদি দেখেন যে আপনি ধীরস্থিরভাবে পড়ছেন, আপনার ফড়ার আগে ইমামের ফড়া হয়ে গেছে, তো ইমাম সাহেব তাসাউদ পড়েছে, দুরুদ পড়েছে বা দোয়া মাসুরা পড়েছে, আপনি এখন দুরুদের মধ্যে আছেন, তাহলে ইমাম সাহেব সালাম ফিরালো, আপনি তখন আপনার ফড়ার স্পিরিটটাকে একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে ইমাম সাহেবের সালাম শেষ, আপনি দুরুদ পড়ে আজ দোয়া মাসুরা পড়তে হবে না, দুরুদ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, তাহলে আপনার তাসাউদ আদায় হয়ে যাবে। আর যদি মনে করেন যে ইমাম সাহেব সর্বদাই স্পিরিটভাবে পড়ে, অনেক মুসল্লির মধ্যে আপত্তি, ইমাম মুসল্লিরা তাসাউদ ক্লিয়ার করতে পারে না ইমামের সাথে সাথে বা ইমাম থেকে একটু আগে, ইমাম আগেই পড়ে সালাম ফিরে ফেলে, তখন ইমাম সাহেবকে পার্সোনালভাবে সংশোধন করাবেন যে নামাজে এত দ্রুত কেন, নামাজ আরও ধীরস্থিরভাবে পড়তে হবে, খুশুখুজু বিনয়ের সহিত, তাড়াহুড়ার মধ্যে নামাজের কোনো বিধান নেই, তো এগুলি বলবেন যে মুসল্লিরা ফড়ি কুলাইতে পারে না, আপনি আরও একটু ধীরস্থিরভাবে পড়ুন, ওনাকে সংশোধনের জন্য পার্সোনালি বুঝাই বলবেন। তো এই জন্য যে কোনো ইমাম তার এই মশালাগুলি জানতে হবে যে আমি তো ইমাম, আমার পিছনে বহু ধরনের মুসল্লি আছে, কেউ একটু ধীরস্থিরে পড়বে, কেউ একটু তাড়াতাড়ি পড়বে, কেউ আগে পড়ে শেষ করবে, কেউ আমার পাশাপাশি পড়বে, কেউ আমার থেকে আরও পড়ে শেষ করবে, এই জন্য ইমাম সাহেবের উচিত হবে ধীরস্থিরভাবে শেষ করা, তারপরে সালাম ফিরানো। এবং ইমাম সাহেব তার উচিত হবে শুধু দুরুদ পড়ে সালাম ফিরানো নয়, বরং তাসাউদ, দুরুদ ইব্রাহিম এবং দোয়া মাসুরা পড়া, যাতে মোক্তাদিকাও ধীরস্থির পড়লে অন্তত দোয়া মাসুরা পড়তে না পারলে দুরুদ পড়ে সালাম ফিরিতে পারে, আর মোক্তাদিরা যদি পারে দোয়া মাসুরাও পড়বে। আপনার করণীয় এভাবে হবে, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।